كلمة بورليك نابورلي আবার জবাবটা সে দিয়ে গেছে কি তাহাকিক জেনে তারপর কলেমা পড়তে হয় এইটুক জানা হয়ে গেলে বাকি যে আলোচনাগুলি ওইটুকরা না জানলো চলে অসুবিধা নেই কলেমাটা শুরু হয়েছে এই কথা দিয়ে লা 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 শব্দ হচ্ছে নাই লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ব্যতীত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ রাসূল বা বান্দা নাই দিয়ে শুরু তো নাই এর মধ্যে থেকে একটা গান দাদা গুরু খালেক দওয়ান সাহেব লিখেছে আমি একটু গানটা করি ওরে চমৎকার বাহন্ন বাজার এই দেহটা বাহন্ন বাজারে বেষ্টিত চমৎকার বাহন্ন বাজার দেখো বাহন্নতা শেরি খেলা গো বাহন্নতা শেরি খেলা এটা চার রঙে করেছেন তো সিয়া সবেদ লাল জরদ সিয়া সবেদ লাল জরদ চার রঙে করেছে তুই আর ভব রঙ্গ মন্ত্র মাজা ভব রঙ্গ মন্ত্র মাজা ভবরঙ্গ মন্ত্র মাজা ভবরঙ্গ মন্ত্র হাই চমৎকার বাহন্ন বাজার চমৎকার বাহন্ন বাজার বাহন্নটা সেরি খেলা বাহন্নটা সেরি খেলা চার রঙে করেছে তৈয়ার ভবরঙ্গ মন্ত্র মাজার ভবরঙ্গ মন্ত্র যেমন চাইরাটা বত্রিশটা সে রং খেলায় কুতুব চারজন খেলছে খেলা আটাইশ ফোটায় রঙ্গের যদি ম্যারিজ দেখা খেলছে খেলা আটাইশ ফোটায় রঙ্গের যদি ম্যারিজ দেখা খেলছে খেলা আটাইশ ফোটায় রঙ্গের যদি ম্যারিজ দেখায় চার বেড়ে বত্রিশ হয়ে যায় মনার চার মিরিব চার বেড়ে বত্রিশ হয়ে যায় সাহেব বিবি মিলে ভবরঙ্গ মুরব্বীরা গাছতলায় বিকালবেলা বসে একটা খেলা খেলে নাম হইল ওই 29 খেলে না যারা যারা খেলে হেরা মাতালার তো আমিও দুইটা খেলা জানি একটা হইল 29 আর একটা হইল ওই মিরি কল ব্রিজ এখন অবশ্য এইটা ভুলে গেছি মনে নেই অত টাইম পাস করার জন্য খেলে অনেক সময় খেলার নাম হইল 29 29-এর খেলা কিন্তু ফোটা গুনতে গেলে হয় 28 ভরতনে টাক্কা দর 14 গোলাম রোহিতনে টাক্কা দর 14 গোলাম চিরার টাক্কা দর 14 গোলাম ইস্কাপনের টাক্কা দর 14 গোলাম চার সাতা 28 ফোটা খেলার নাম তো 29 তার এক ফোটা কই ফোটা কই লা নাই লামানি নাই ফোটা নাই নাই কখন নাই এখন নাই দয়াল দয়াল রাজার আছে দিদি জয় গুরু জয় গুরু নাই লা শব্দে যেমন নাই তেমনি 29-এর এক ফোঁটা নাই
চার সাত আটাইশ এক ফোঁটা পাওয়া যাবে না খেলার নাম উনত্রিশ কিন্তু খেলতে গেলে আটাইশ ফোঁটা এখন নাই কিন্তু ওটা আসবে রমণের মাধ্যমে রমণ করে যখন বাবা মায়ের কাছে করে রে গমন বাবা মায়ের কাছে যখন রমণে যায় যুদ্ধে যায় তখন সেটা আসে এখন কাটেন ফোঁটা বাহির হবে না টুকরো টুকরো করে কাটেন না মানুষের শরীর ওটা এখন নাই কিন্তু ওই সময় ওটা কুদরতি জিনিস বিজ্ঞান সায়েন্স বলেন যাই কিছু বলেন তার এটা আবিষ্কার করতে পারেনি তাতে সম্ভব না এটা একমাত্র গুরু কৃপাই জানে গুরু পারবে দয়ালি জানবে এর জন্য আবার এর মাঝে কিছু বিষয় লুকায়িত আছে খেলা এটা আটাইশের তো দুইজন বইছে একজন পলাশ দেওয়ান আরেকজন কাজল দেওয়ান এখন পলাশ দেওয়ান কয়ে বইছে ষোলো আমি কইলাম আশি হ্যাঁ কয় সতেরো আমি কয়ে আশি পলাশ ভাই কয় আঠারো ওই দলে তো আমি কয় আশি উনি কয় উনিশ আমি কে আসি কয় কুড়ি আমি কে আসি আরে বাইশ আমি আসি চব্বিশ আঠাইশ একে ডাক চলে গেছে তুইলা দেখে যে কাঠকটা আছে চারটা এর মধ্যে চৌদ্দ গোলাম সাহেব আর বিবি আমি কইলাম ডবল পলাশ ভাই কয় রিডবল যদি ভাগ্য ভালো হয় চারটা লাল খারাপ হলে চার কাল হে যদি সাহেব বিবি মিল থাকে সাহেব বিবি কি সাহেব বিবি হলো গুরু আর শিষ্য গুরু আর ভক্ত সাহেব বিবি হলো জোড়ার ভাই বড় ভাই আর ছোট ভাই আমি এসে দেখলাম আমার পলাশ ভাই তার সহোদর আরেক ভাই ওই যে হ্যাঁ পলক ভাই ওই যে ওইখানে বসা কত মিল ভাইদের মানে আমি কদিন আগে বলছিলাম একটা জায়গায় গিয়ে যে আমি দুই তিনটা বাড়িতে গান করে মজা পেলাম সেদিন গিয়েছিলাম আরেকটা বাড়িতে এই যে এইখানে এই যে এই হ্যাঁ এই আরিচা ঘাটের এইখানে বাসার পাগল হওয়া ওই দরবারে গিয়েছিলাম অনেক ভালো লেগেছে আর এই একটা বাড়ি আর বিক্রমপুরে একটা বাড়ি এই তিন বাড়ি ছাড়া আমি আর কোনো বাড়ি ভালো বাংলাদেশে চল্লিশ বছরে পাইনি কেন মেরিজ আছে সব ঠিক মেরিজ একটাও ভাঙ্গা দেখিনি মেরিজ থাকলে তো খেলায় জিতবই মেরিজ ভাঙ্গা হইলে ডাকতে পারবে না খেলায় হেরে যাবে তাই খেলা হইল উনত্রিশের গুনতে গেলে আটাইশ ফোঁটা এক ফোঁটা পাওয়া যায় না ওই এক ফোঁটাতেই হইল মানুষের জন্ম যেখানে লা শব্দে নিহিত নাই কোনো কিছু ইলাতে আছে কোথায় এই দেহের মাঝে এমন কিছু নাই যে দেহে নাই যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে তুমি একবার দয়াল হাসেম চান্দের কাছে গিয়ে দরবারে গিয়ে ভক্তি দিয়ে প্রসব জানতে পারবে তোমার বাহের চরণে গিয়ে পড়ো তুমি তোমার হেলাল চান্দের চরণে গিয়ে পড়ো তাহলেই তুমি জানতে পারবা যে এখানে কী কী আছে আর নয়তো তুমি আসলো এমনি যাইব এমনি এক ফোঁটাতে এক নিরাঞ্জন দুই ফোঁটায় সঙ্গে নবী নবী এক ফোঁটাতে এক নিরঞ্জন দুই ফোঁটায় সঙ্গে নবী সাতজন নবী কোথায় এটার মধ্যে কিছুটা মীমাংসা আছে বাকিটা মুখে বলুন নি এক ফোঁটাতে এক নিরঞ্জন দুই ফোঁটায় সঙ্গে নবী লাক্কাতে জাকুম রাসুলে মিনান ফুসিকুম নবী রসুল তোমার শ্বাস প্রশ্বাসের সাথে আসা যাওয়া করতেছে তিন ফোঁটাতে সামনে বস করো এবার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার সাত ফোঁটাতে সাত যোগের
হ্যাঁ ছয় পোটাতে ছয়টি রিপু লাল কালো রঙে ঢাকা ঢাকা বিদ্যে পরে লাল বাহির হয় হারি লেখা গোরেখা ছয় ফোটাতে ছয়টি রিপু লাল কালো রঙে ঢাকা ফোটাতে সাধ্য চোখের দরজা বন্ধ করতে হয় সাত ফোটাতে সাধ্য চোখে দরজা বন্ধ করতে দরজা খুলিতে হয় তোমার নববিদা ভক্তির বলে নয় ফোটারে নববিদা ভক্তির বলে নয় ফোটারে নববিদা ভক্তির বলে নয় ফোটারে কত খলি দশিন্দ্রিয় জয় হইলে দেহে দশিন্দ্রিয় জয় হইলে দেওয়া আমি কয় ভাব ভব রঙ্গমঞ্চ বাজার ভব রঙ্গমঞ্চ বাজার ও মানুষ মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান দেখবার শুনবা একটা মুক্ত কথা কম কব তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা একটা মুক্ত কথা কম কব ও মানুষ মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান চোখ দিয়ে দেখবা কান দিয়ে শুনবা কিন্তু একটা মুখ কথা কম কবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ কইরে থাকবা ওরে অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ কইরে থাকবা হাইরে একটা মুখ তো কথা কম কবা ও বন্ধু একটা মুখ তো কথা কম কবা মারে আবার আমার উপর রাগ করেন না আপনাদেরকে কই নি আমারে আমি কইতেছি বোবার কোনো শত্রু নাই নাকি যে বোবা তার কোনো শত্রু নাই কলেমার বাঁকা কি ফানা কি কোন কলেমা সঙ্গে যাবে কলেমা হলো পাঁচটি দুটি হলো তার সাক্ষী মূলত বকে ইসলাম ধর্মের এখন এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধর্ম প্রচার করতে গিয়ে এই কলেমার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বিভিন্নভাবে লোকদেরকে ইসলামের পথে আনয়ন করেছেন এনেছেন কিন্তু মূল কলেমা হচ্ছে যেই কলেমা দিয়ে আমরা মুসলমান হই যেই কলেমা দিয়ে গুরু শিষ্যের বন্ধন হয় যেই কলেমা দিয়ে স্বামী স্ত্রী হয় বিয়ে হয় এই কলেমা হইল কলেমা এ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত পক্ষে কলেমা হলো এটা আর বাকিগুলি হচ্ছে এটার সহজ এই কলেমা ১২ অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহ ১২ অক্ষরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমানে সমান একদিকে আল্লাহ কারণ এটার আবার বুঝতে হইব তার আসমানেও আছে ডালপালা আবার শিকড়গুলি সাত জমিনের নিচে গিয়ে ছড়িয়ে আছে
এখন আসমান জমিন কোথায়? আসমান জমিন তুমি একটু খেয়াল করলেই তুমি দেখতে পারবা তোমার মাঝে আছে। একটা মানুষই একটা করে কলেমা, একটা মানুষ পৃথিবীতে আসলো একটা কলেমা হয়ে গেল, যেহেতু এই মানুষটা এসেই কলেমা মুখে উচ্চারণ করে। একজন করে মানুষ একটা করে কলেমা। আদম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। মূসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। সর্বশেষ সবগুলি এইগুলি রে খাতাটা উল্টিয়ে দিয়ে শেষের পৃষ্ঠায় লিখলেন যে সবগুলি বাদ হয়ে গেল, এখন থেকে যে কলেমা চলবে এটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক এক নবী আয়েশা এক এক রকমের বলছে। আদম নবীও এই কলেমা বদৌলতে তিনি ক্ষমা পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে। তিনি যখন তাকে বেহেশত হইতে বিতাড়িত করলেন তখন তিনি আরশমহলে চেয়ে দেখে আল্লাহর নামের পাশে একটি নাম আদম আলাইহিস সালাম। তিনি বললেন তোমার নামের পাশে যে নামটি ওই নামের উসিলা করে আমি আদমকে তুমি ক্ষমা করে দাও। আরে আল্লাহ পাক বলল যে তুমি এমন একটা কথা বলেছো যে আমি আল্লাহর স্থির থাকতে পারলাম না, তোমার আমার বন্ধুর নামের উসিলায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম। 350 বছর কান্নাকাটির পরে মা হাওয়া ছিলেন জেদ্দায়, বাবা আর আদম ছিলেন শরণ দ্বীপে, আরাফাতের ময়দানে তাদের মিলন হয়েছিল। এখানেও কলেমা। এখন এর একেবারে বিষয়টা যদি ভিতর থেকে এটা আপনি জানতে চান তাহলে একজন কামেল গুরুর কাছে যাবেন, এক মুখে বলবে আর এক মুখে শুনবে। কলা বাজারে বিক্রয় হয় কিন্তু ওটা যদি সুইলা বিক্রি করেন ওটার দাম কিন্তু পাইবেন না। সোলা কলা বাজারে দাম পাওয়া বিকায় না, ওটার দাম পাওয়া যাবে না। এটা মুর্শিদের কাছে গিয়েই জানতে হবে, কারণ আমি বলতে পারবো, আমি তো প্রেসক্রিপশন দিতে পারবো, আমি ডিসপেন্সারি নিয়ে বসি নাই, দয়াল বাবা হাশিম চান ওনার কাছে ঔষধ, আমি গেলে একটু লেখা দিয়ে দিয়ে যাবো যে এইটা এইটা খাইলে উপকার হইব, কিন্তু ঔষধ আমার কাছে নাই, মেডিসিন আমি দিতে পারবো না। দয়াল হেলাল চান দিবে, দিবে বলি আল্লাহ পীর মুর্শিদ তারা যারা আছে বাহির শাহবাদী শাহজাল শাহপরান শাহ আলী বুগদারি বাবা ভান্ডারি পীর মুর্শিদ যারা তাদের কাছে গেলে সেটা আপনি পাবেন। তাহলে কলেমা সাবুত করতে একটা কথা বলবো, কিন্তু লাইভগুলো বন্ধ রাখতে হবে, সব লাইভ বন্ধ করো, যার যার লাইভ আছে এটা যদি বন্ধ করো তাইলে আমি একটা কথা খালি কব, আর বেশি কথা তো কইতে পারবো না, সময়েরও ব্যাপার আছে। মানে যারা লাইভ দিতেছেন ভিডিও করতেছেন এটা বন্ধ করলে, লাইট না লাইট না লাইভ ভিডিও এইটা বন্ধ করলে একটা কইয়া লাইভ লাইট লাইভই বন্ধ করে দিছে, আর লাইন বন্ধ করলে তো অন্ধ করে হয়ে যাবো গা, আর দূর দূর বোঝার চেষ্টা করে। কথা কি বুঝাইতে পারলাম আমি? হ্যাঁ আসেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাবাকে ভক্ত প্রশ্ন করে, ভক্তকে খাজাও প্রশ্ন করে যে বাবা আমার একটু কলেমা শোনা, ভক্ত কলেমা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে বাবা হয়নি আবার বল, আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হয় নাই আবার বল, আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন হয় নাই, ভক্ত বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া খাজা রাসূলুল্লাহ। বাহ বাহ বাহ, বলে হইছে একটা চুপ। কলেমা সাবুত করে মানে বিশ্বাস করে এর ফানা বাঁকা এর মধ্যে বিলীন হওয়া যাবে, অর্থাৎ গুরুতে যদি তুমি বিলীন হইতে পারো, ফানা মানে তুমি বিলীন হয়ে যাও, কোথায় বিলীন হবে তোমার গুরুর মাঝে, তাহলেই তুমি তোমার সেই পথ প্রদর্শক তোমাকে সেখানে নিয়ে যেতে পারবে, ওই যে আল্লাহর দেখা পাইবা উসিলার মাধ্যমে। আর যদি তুমি আল্লাহর দেখা গুরুতে বিলীন না হও তাহলে তো তুমি তাকে পাবা না। বলা সহজ করা কঠিন, বলা সহজ করা কঠিন কঠিন। শুনেন বন্ধুগণ,
যদি বিশ্বাস না করে কোন ব্যক্তি কলেমা পাঠ করে তখন বিশ্বাস করেন নাই এরকম আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা এমন কি নবী চলে যাওয়ার পরে মাওলা আলী যখন চলে গেলেন তারপরে যে রেসালতের ধারা আসছে মুয়াবিয়ার পুত্র ইজিদের মাধ্যমে তখন এই ধারাটাই পরিবর্তন হয়ে গিয়েছিল যার বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা চলতেছে কারণ যেই মূল শক্তিটা ছিল যেই সত্তার দয়াল নবী যেই পথ দেখিয়ে গেছেন মাওলা আলী যে পথ দেখিয়ে গেছেন সেই পথের মধ্যে মানুষ নাই কম মুষ্টিমেয় কিছু বেশিরভাগ চলে গেছে ডিভাইডেড টু অন্যদিকে চলে গেছে তাই যদি কোনো ব্যক্তি কামেল গুরুর হাতে ওই পাঞ্জাতনের নৌকায় উঠে ওই রাস্তায় যদি যেতে পারে তাহলে সেই বিষয়গুলা আর বেশি বুঝতে পারে বলে কোন কলেমা নিয়ে আমি যাব মরে যাব কবরের ভিতর বলেন না একটুখানি আপনি বলেন তার খবর আহা দেখেন মানুষ মরণশীল মৃত্যু সাদা মাকে গ্রহণ করতে হবে কিন্তু কথাটা হচ্ছে বলা হয়েছে কুল্লে নাফসিন জায়কাতুল মউত নফসের মরণ আছে এই দেহটার মরণ আছে মানুষের মরণ নাই কুল্লে নাফসিন জায়কাতুল মউত যদি বলা হয়তো কুল্লে ইনসানিন ইনসানুন জায়কাতুল মউত তাহলে মানুষ মরত আর কবি গান লিখেছে কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার ওরে মানুষ মরিলে পরে মানুষ মরিলে পরে বিচার হবে কার কে বলে মানুষ মরে মানুষ মরলে বিচার হবে কার মানুষ তো মরেই না মাটি দিয়ে আসে মানুষকে কবরের মধ্যে যখন দেখে আসে কারণ মাটি থেকে মানুষকে বানানো হয়েছে তিন মুষ্টি মাটি দেয় আর বলতে থাকে মিনহা খালাক নাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুক্রুজুকুম তারা তা নুকরা এই মাটি হইতে তোমাকে একদিন তৈয়ার করা হয়েছিল এই মাটিতে তোমাকে আবার রেখে দেওয়া হলো এই মাটি হইতে তোমাকে একদিন উঠানো হলো আবার উঠে সওয়াল জবাব প্রশ্ন আরম্ভ হয়ে যাবে মান্ডাপুকা এক নাম্বার প্রশ্ন তোমার রব কে তোমার আল্লাহ কে একটা কথা বলে এখানে শেষ দিই বড় পীরের এক ভক্ত মরে গেছে ঘোড়ার ঘাস কাটত তো ভক্ত মরে গেছে কবরের মধ্যে দুই ফেরেশতা গিয়ে এই মান্ডাপুকা তোর আল্লাহ কে তো ভক্ত জবাব দিতেছে আমার আল্লাহ হইল বড় পীর আব্দুল কাদের জিলানী ও তো আর কিছু চিনে না চিনে বড় পীরে তাই কইছে ফেরেশতা মনকির নকির বলে এইটা বলছে ভুল একজন আরেকজনের দিকে তাকায় করিবেন কবুল হে ভুল বলছে আব্দুল কাদির হইতে পারে আল্লাহ তো এক নাম কাদির এইটা হইতে পারে তো দেখি আরেকটা প্রশ্ন করি আরেক প্রশ্ন করছে ওয়ামান দিনুকা তোমার দিন কি বলে দিনই আমার বড় পীর দিনই আমার বড় পীর দিনই আমার বড় পীর দিনই আমার বড় পীর নাম হইল তার আব্দুল কাদির দিনই আমার বড় পীর নাম হইল তার আব্দুল কাদির দিনই আমার বড় পীর ফেরেশতা মনকির নকির একজনকে আরেকজন ডাকিয়া কয় দুইবার ভুল বললো আরেকবার জিগাইতে হয় দুইবার ভুল বলছে খালি বলে আব্দুল কাদির আরেকবার প্রশ্ন করি শেষ প্রশ্ন মার হাজার রাসূল তোমার রসুলকে বলে রসুলই আমার বড় পীর রসুলই আমার বড় পীর নাম হইল তার আব্দুল কাদির রসুল আমার বড় পীর ওরে নাম হইল তার আব্দুল কাদির রসুল আমার বড় পীর ফেরেশতা মনকির নকির এইবার আর দেরি করে নাই আগুনের গুরজুনিয়া গেছে মারার জন্য ভক্ত কবরের মধ্যে থেকে কয়ে বড় পীর ও বড় পীর তোমার ভক্তকে মারতে আসে তুমি কি দেখো না বড় পীর আব্দুল কাদের জিলানী চোখের পলকে কবরের মধ্যে গিয়ে উপস্থিত এই ভক্ত কি হয়েছে
বলে ওরা আমারে মারতে চায় এই তোমরা মারতে চাও কেন ফেরেশতারা কয় আপনি আবার কে বড় পীর আব্দুল কাদের জিলানি কয় এই আমি কে মাইনি তোর আগে জবাব দে তোরা মুসলমান না অন্য ধর্মের বলে আমরা মুসলমান বলে মুসলমান হইলে আমার সালাম দিলি না কেন আমি বড় পীর আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ দুই ফেরেশতার নাম শুনেই ভয় পাইছে হুজুর ভুল হয়ে গেছে আমাদেরকে মাফ করে দেন বড় পীর আব্দুল কাদের জিলানি বলে বারবার ভুল করবি বারবার মাফ চাবি মাফ করা যাবে না এবার আর মাফ করব না বলে হুজুর আপনার সাথে তো দেখা হয় নাই আবার ভুল করলাম কবে বলে আদম বানানোর সময় মানুষ বানানোর সময় তোরা ফেরেশতারা না করছিলি কেন মন কিন্ন করে দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে তাকায় কি রে কি কইনি মানুষ বানানোর সময় আমরা না করছিলাম কেন এটা তো আমরা দুইজনে না করি নাই সব ফেরেশতা মিলে তারপর না করছিলাম ওই যে কালারাব্বুকালি ওই যে কালারাব্বুকালিল মালাইকাতিহি ইন্নি জালুন ফিলাট দে খলিফা আল্লাহ পাক বললেন আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেশতারা বলে আল্লাহ মানুষ বানানোর দরকার নাই আমরাই তো আছি আপনার প্রশংসা করার জন্য আল্লাহ পাক বললেন মা আল্লাহ তালামুন আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না মৃত্তিকা দ্বারা মাটি দ্বারা আদমকে তৈরি করলে না ফেরেশতারা না করছিল এই কথা বড় পীর জিজ্ঞাসা করে বসে দুই ফেরেশতা কয় আমরা দুইজন আল্লাহর কাছ থেকে গিয়ে জবাব যাই না তারপর আসি আপনারা এইসা জবাবটা দিকে কারণ আমরা তো দুইজনে বলি নি সব ফেরেশতা মিলে বলছিলাম দেখি আল্লাহর কাছে যাই বড় পীর কয় গেলে যে তোর আর আবি নেই টাইম ভালো করে যাবে কত হুজুর কি করবেন কত একজন যায় একজন থাক মন কিন নকির কয় ভাই তুই থাক আমি একটু গেলাম নকির আবার বলতেছে তাড়াতাড়ি আসিস আমি তো বিপদে আছি মনকির গেছে আল্লাহর কাছে গিয়ে কয় আল্লাহ আদম বানানোর সময় আমরা ফেরেশতারা না করছিলাম কেন আল্লাহ কয় আমার জিগায় না করছিলি তোরা না করছিস কেন তোরা জানোস কি হয়েছে বলে বড় পীর আব্দুল কাদের জিলানি কবরের মধ্যে ভক্ত হ্যাঁ ওই নকির আটকে রাখছে তার ভক্তের জন্য আমার আল্লাহ বলে তাড়াতাড়ি যা বড় পীর আমার বন্ধু যা বলবে তাই রাজি হয়ে যাবি কোনো কথা না করবি না চলে আসছে এসব হুজুর যা হয়েছে না হয়েছে মাফ করে দেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি বলে মাফ করলাম আজ থেকে এই কবরস্থানের ভিতরে তোমরা দুজন প্রবেশ করতে পারবা না সুবহানাল্লাহ বলবেন না এই কবরস্থানে তোমরা দুই ফেরেশতা প্রবেশ করতে পারবা না আমার নবী সেদিন দয়াল নবীজি তার মদিনা মনোরা থেকে আব্দুল কাদের জিলানিকে বলছিল আব্দুল কাদির তুমি একটা কৃপণ তুমি একটা কবরস্থান চাইলা এই সুযোগে সমস্ত পৃথিবীর কবরস্থান চাইতে পারলা না তাহলে তো তুমি পাইয়া যেতে ফেরেশতার কবরে আসার সাহস পাইত না কৃপণ বলছিল আমার বড় পীরকে তাহলে গুরু এমন এক বিষয় কবরের মধ্যে গিয়েও তোমাকে তোমার গুরু তোমার জবাব দিতে পারবে তোমার কলেমার জবাব হোক তোমার হাদিসের জবাব হোক কোরআনের জবাব হোক কেয়াস ফেকেজ মা যা কিছু আছে সমস্ত কিছু জবাব দিতে পারবে বিবি খাদিজাতুল কুবরা দয়াল নবীকে ডাক দিয়া কয় শুনেন শুনেন দয়াল নবী আমার একটা ইচ্ছা আপনার কাছে বলিব নিশ্চয় তুমি আমার একটা মনের ইচ্ছা কি বলে আমি তো মরে যাব বলে হ্যাঁ আপনার আগে আমি যাব একদিন স্ত্রী তার স্বামীকে বলতেছে আমি যেন আপনার আগে মরি আমার নই বলে খাদিজাটা কেমন কথা বলো বলে হ্যাঁ আমার মনে হয় আমি আপনার আগেই চলে যাব যদি আপনার আগে যাই আমার কিছু দাবি আছে চাওয়ার আছে বলে কি চাও বলো আমার কাছে বলে আমি মরে গেলে আপনি রসুল আমাকে বাজার থেকে কোনো নতুন কাফনের কাপড় কিনে আমার গায়ের মধ্যে জড়াবেন না তাহলে বলে আপনি যে পুরনো কাপড়টা পরা থাকবেন সেই কাপড়টা আপনি আমার গায়ের মধ্যে কাফনের কাপড় হিসাবে আপনার গায়ের জামাটা আপনি আমাকে দিয়ে দিবেন ইনি হচ্ছে সহধর্মিনী অর্ধাঙ্গিনী আপনার গায়ের জামাটি আমার গায়ের মধ্যে জড়িয়ে দিবেন আমার রসুল বলে ঠিক আছে কথা দিলাম বলে তাহলেই হবে না আরও কথা আছে বলে কি বলে যেই কবরের মধ্যে আমাকে রাখবে আপনি রসুল ওই কবরের মধ্যে গিয়ে আগে কিছুক্ষণ সময় শুয়ে থাকবেন আমার রসুল বলে ঠিক আছে তোমার জন্য যেই কবর করা হবে সেই কবরের মধ্যে গিয়ে আমি রসুল নিজে গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকবো তারপর আমাকে কবরে রাখবেন আমার রসুল বলে এটাও কথা দিলাম বলে আরেকটি কথা আছে আমার বলে কি বলে আপনি রসুল আপনি আপনার মুখে শুনেছি আপনি বলেছেন কবরের মধ্যে ফেরেশতা এসে প্রশ্ন করে আমি মূর্খ সুরুক্ষ মানুষ আমি তো ফেরেশতার কথার জবাব দিতে পারবো না
আপনি রসুল সেদিন কবরে গিয়ে আমার কথার জবাব দিয়ে আসবেন। আমার রসুল বলে ঠিক আছে, গুরু এমন এক বিষয়, দয়াল নবী তাই করেছিলেন। মায়েদের উদ্দেশ্যে বলছি, স্বামীর গায়ের জামা দিয়ে সেদিন দয়াল নবীর গায়ের জামা দিয়ে বিবি খাদিজাতুল কুবরার কাফনের কাপড় হিসেবে দিয়েছিল। দয়াল নবী বিবি খাদিজার মা খাদিজার কবরের মধ্যে গিয়ে আগে শুয়েছিলেন। দয়াল নবীজি গিয়ে কবরের মধ্যে ফেরেশতার কথার জবাব দিয়েছিল। গুরু ধরার মজাটাই হইল, যে গুরু ধরেছে সে গুরু ধরার মজা পেয়েছে, যে ধরে নাই সে তো সেই মজা। তবে গুরু ধরে নাই এমন কোন মানুষ নাই, গুরু ধরেছে, যে না ধরছে সেও ধরছে। যাক, মরলে তোমার কলেমা সঙ্গে যাবে, সেই গুরু নাম সবার মাঝে বলে দিলাম। শুনলেন আশেকা ভক্ত জিজ্ঞেস করে, খাজা বাবায় জবাব দেয়, এ খাজা বাবু বললেন ভক্তকে যে এবার হইছে কলেমা, সেই গুরু নাম তোমার সাথী, ওই কলেমাই বটে। এই কথাটি বলে দিলাম আমি সকলের নিকটে, কারণ তোমার নামই তো হবে সঙ্গের সাথী, আর কিছু নাই। সেই গুরু নাম নিয়েই তুমি চলে যাবে, তোমার এ জানাই মানুষ আসা যাওয়ার মাঝে আছে, আসা যাওয়ার মাঝে আছে, আসা যাওয়ার মাঝে আছে, কেউ যায় কেউ বা আসে, আসা যাওয়ার মাঝে আছে, কেউ যায় কেউ বা আসে, আসা যাওয়ার মাঝে আছে। আরেকটা কথা বলো, মোজাম্মেলের কাছে যাই, ও জানতে পারবো সব। রিপন জানোস এটা? তুইও জানোস না, মোজাম্মেলের কাছে গেলে জানা যাবে, আর নয়তো জানতে তাও ওখানে যেতে হলে অনেক কঠিন। এই পর্যন্ত আলোচনা, যদি আরো থাকে বইল পরে বলবো। এইটুকু রাখলাম বারণ। সুরঙ্গ বলা হইছে, শুনছেন বন্ধুগণ? রিপন বলে প্রশ্ন করেন, প্রশ্ন করেন তারে, প্রশ্ন একটা করবো নাকি আপনারা বললে করবো না, তো করবো না। হ্যাঁ, একটা একটা করুন, একটা একটা প্রশ্ন করি। না না বাবা, অত তিনটার দরকার নেই, একটা প্রশ্ন করি দোলন সরকারে, প্রশ্নের জবাব দিতে হবে কিন্তু, দাঁড়ায় কইলাম, হে জবাব দিতে হইব না, কঠিন একটা প্রশ্ন করুন, দেখি জবাব কি আসে। আর দোলন দাঁড়ানোর আগে পলাশ ভাই দাঁড়াইব, পলাশ ভাই দাঁড়ায় আগে নির্ণয় করব যে পালা কি গুরু শিষ্য না গুরু ভক্ত, কারণ গুরু শিষ্য হইলে আমি এক রকম গাবো, গুরু ভক্ত হইলে আমি আরেক রকম গাবো, দোলন ওই রকমই গাইব, ভক্ত হইলে ভক্ত হয়ে গাইব, আর শিষ্য হইলে শিষ্য হয়ে গাইব। এই যে বাসট করে তারপর গানের পালা নির্ধারণ করতে হইব, আমগরে আপনারা বায়না করে আনছেন, আপনারা যে এমনি করবেন আমরা অমনি গামো। পলাশ ভাইরে কইতেছি বায়না মানি, এটা তো কথাবার্তা হইছি আমাকে মোটামুটি নাকি, তো আমাকে একটা লাইন দিয়া দেন যে এই লাইনে, মানে যদি কোন বলে যে দুই নৌকার মধ্যে পাও দেন তারপর নৌকা চালান, চলবো নাকি, দুই নৌকা পাও দেন তখন যাই বলো। হ্যাঁ, কয়েকদিন আগে এক গায়কের লোক আমার খুব ঝগড়া হয়েছে এই কথা নিয়ে, অনেক ঝগড়া হয়েছে, এক কথার উপরে সারাই গেছে। তো দয়ালের ইচ্ছা গুরু কৃপা হয়েছে, আমারটাই টিকছে। একটা প্রশ্ন, এই যে শিষ্য যদি হয় তাহলে শিষ্য কয় প্রকার, তুমি কোন প্রকারের শিষ্য হয়ে আমার সাথে গান গাইবা, আর যদি ভক্ত হয় তাহলে ভক্ত কয় প্রকার, কোন ভক্ত হয়ে গান গাইবা, দেখি কি কয়, তারপরে পাল্লা করব। ছোট্ট গান গায় বসে
পার হতে যারা সাথে এসেছিল তারা একে একে চলে গেছে যার যার দেশে আমি একা বসে আছি একা বসে আছি ভুতা সে কাঁদিছে প্রাণ বসে একা কি দিবা কর বসি আছে পাটি একা বসে আছি আমি একা বসে পার হতে যারা সাথে এসেছিল তারা এলে গেছে যে যারা পন দেশে আমি একা বসে আছি ঘাটে ও আমি একা বসে আছি ঘাটে গানটা গাওয়ার একটা উদ্দেশ্য আছে তাদের সাথে এসেছিলাম অনেকে চলে গেছে আমি অনেক ছোট মানুষ কিন্তু অনেক সাধক কবি বাউলদের সাথে আমার জীবনে অনেকের চরণধুলি নিয়েছি আইনাল কাকা রশিদ সরকার ভাই কত দিন একসাথে কাটিয়েছি দৈলুদ্দিন দাদা ভাই বারেক সরকার দাদা ভাই শঙ্কর বাবু অসীম বাউল আহা কেমন প্রাণের মানুষ ছিল তারা কি কথা ছিল তাদের গানের আসরে কত ভালো লোক ছিল দু চার দিন করে সবার সাথে গান কম বেশি গিয়েছে তবে দোলনকে একটা কথা বলি দোলন আমরা সবাই ভালোবাসত যত বড় বড় শিল্পীরা আছে তুমি যাকে আমার রশিদ সরকার ভাই তার সাথে কি সম্পর্ক ছিল আমার আব্বু জানে অনেক ভালোবাসত আমাকে এখনো পরশালী ভাই অনেক রাগী মানুষ ছিল ঝগড়া করতো আমার সাথে এত ভালোবাসা আমার এই মিয়া ভাই ছাড়া কথা বলতো না আমিও তার দাদা ভাই বলে ডাকতাম কাছের লোক বলে চলে গেল হুতা শেখা দিছে প্রাণ বসে একা কি দিবা কর বসি পাটে একা বসে আছি ঘাটে ও পার হতে কোথা হতে এসেছি পাই না বুঝে চলে যাব কোথায় আবার পাই না খুঁজে একা বসে আছি
ওপার হতে যারা ছাত্রায় এসেছিল তারা চলে গেছে যে যারা পণ দেশে যাবি একা বসে আছি ঘাটে ও যাবি একা বসে আছি ঘাটে ওপার হতে আশার দোলনায় দোল খেয়েছি বাউলের মঞ্চে কত গান গেয়েছি আশার দোলনায় দোল খেয়েছি বাউলের মঞ্চে কত গান গেয়েছি আশার দোল খেয়েছি যখন বাউলের মঞ্চে কত যে গান গেয়েছি যাদের সাথে নিয়ে মিলেছি বেলা করেছিলাম কত হাসিরও খেলা যাদের সাথে আমি করেছি খেলা বুঝিতে পারি না মাথা ফুটে একা বসে আছি আমি একা বসে আছি ওপার হতে একা বসে আছি ঘাটে ভাসেন চাঁদ একা বসে আছি ঘাটে জীবন খাতার পাতা কি যে লিখি চাই আরে কিছু তার বুঝে গেছে কিছু মনে নাই এই জীবন খাতা কি যে লিখি চাই কিছু তার বুঝে গেছে কিছু মনে নাই জীবন খাতার পাতায় কি যে লিখেছেন কিছু তার বুঝে গেছে কিছু মনে নাই এই জীবন খাতার পাতায় কি যে লিখেছেন কিছু তার বুঝে লিখি ছাই কিছু তার মুছে গেছে কিছু মনে নাই উল্টিয়ে খাতার পাতা সবই দেখি ভুল আমি যেন তার হাতে খেলারই পুতুল তার হাতে খেলারই বেদন
একা বসে আমি একা বসে ও পার হতে বসে আছি খাতে হাশেম বাবা একা বসে আছি খাতে আশার দোল নাই কত দোল খেয়েছি আরে বাউলের মন্ত্রে কত গান গেয়েছি আশার দোল নাই কত দোল খেয়েছি পলাশ ভাইরে আশার দোল নাই দোল খেয়েছি জীবনে বাউলের মঞ্চে কত গান গেয়েছি যাদের সাথে নিয়ে মিলিয়ে মেলা করেছিলাম কত সুখেরই খেলা বুঝিতে পারি না মাথায় ফুটে আমি একা বসে আছি আমি একা বসে আছি ও পার হতে বসে আছি ঘাটে হাসেম চাঁদ একা বসে আছি ঘাটে